রাজ্যের পাহাড়ি অঞ্চলগুলিতে পানীয় জল এবং বিদ্যুতের সমস্যায় ভুগছে সাধারণ জনগণ। গোমতী জেলার করবুকের নীরচন্দ্র পাড়ায় তিন দিন যাবৎ বিদ্যুৎ ও পানীয় জলের সরবরাহ বন্ধ। নাজেহাল জনজীবন, পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন, নির্বিকার প্রশাসন। সরকার আসে, সরকার যায়, সাধারণ মানুষের সমস্যার সমাধান আর হয় না। রাজ্যের পাহাড়ি অঞ্চলগুলিতে জল ও বিদ্যুতের সমস্যা সাধারণ বিষয়। গোমতী জেলার করবুকের নীরচন্দ্র পাড়ায় টানা তিন দিন যাবৎ বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ বন্ধ। এর ফলে এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বৃহস্পতিবার যতনবাড়ি চেলাগাং সড়কে অবরোধে সামিল হয়। এতে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। প্রশাসনের হস্তক্ষেপে তিন ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়। প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয় বৃহস্পতিবার দু ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ এবং পানীয় জল দেওয়া হবে। কিন্তু শুক্রবার পর্যন্ত জল না আসাতে পুনরায় আবার পথ অবরোধ করে এলাকাবাসী। এলাকাবাসীরা জানায়, প্রায় সব সময়ই এই এলাকাতে বিদ্যুৎ থাকে না। দপ্তরের কর্মীদের গাফিলতির ফলে বিদ্যুৎ ও পানীয় জল থেকে বঞ্চিত হয় তারা। একবার বিদ্যুৎ চলে গেলে দুই তিন দিন যাবৎ অন্ধকারে থাকতে হয় তাদের। কোন এলাকা এটা? কত পরিবার আছে এখানে? আমাদের 107 পরিবার আছে। কত পরিবার আছে এখানে? 107 পরিবার। পুরো নীরচন্দ্র পাড়া? হ্যাঁ, পুরো নীরচন্দ্র পাড়া। কোনখানে জল নাই? না, কোনখানে জল নাই। হেডিকে আছে বানো থাবিতে ভরা বানো ভরা আছে, আবার একসুরি বোতল আছে ইয়ানে। শুধু আমরাই জানে নাই। শুক্রবার সকাল 7:30 নাগাদ অবরোধ শুরু হলেও প্রায় 11টা অবধি কোনো আধিকারিকের দেখা পাওয়া যায়নি ওই অবরোধস্থলে। এলাকাবাসীর দাবি, অতিসত্বর তাদের পানীয় জল এবং বিদ্যুতের সমস্যা দূর করতে হবে। প্রায় 5 ঘন্টা অবরোধ চলার পর দুপুর 12টা নাগাদ নিজেরাই অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। কারণ তারা যতই গলা ফাটাক, প্রশাসন নির্বিকার, তাদের আসলে কোনো কিছু আসে যায় না। পিওর রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।